আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি এবং প্যাকেজিং শুরু করে দিছি। আমাদের আসতে বহুত বেগ পেতে হয়েছে, জানেন আপনারা, ফেনীতে প্রচুর পরিমাণে পানি। এখন পানির মধ্যে প্যাকেজিং করতেছি। প্রথমে দিচ্ছি চিড়িয়া, তারপর দিচ্ছি 6টি করে বিস্কিট, এই বিস্কিট দিচ্ছি 2 প্যাকেট, স্যালাইন 2টি, 2টি করে মোমবাতি, 1টি করে গ্যাস লাইট। তো ইন টোটালে আমরা এখানে কাজ অলরেডি শুরু করে দিয়েছি, হয়তো বা নেটের কারণে আমাদের এটা পরে আপলোড করতে হবে। আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতে স্যার, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখেন এই যে আমানুরের দোকানে বসে প্যাকেজিং এর কাজ করতে স্যার, বাইরের অবস্থা হলো এই, মানে খুবই ভয়াবহ অবস্থা। আর যারা ফেনীতে আসতে চাচ্ছেন, যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসতে চান, তারা অন্য কোনো খাবার না এনে যদি সম্ভব হয় শুধু পানি আর হচ্ছে বিস্কিট আনতে পারে, মানে প্রচুর পানির চাহিদা এখানে, প্রচুর পানির চাহিদা, পানি, খাওয়ার পানির খুবই অভাব। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই খাবার পানি, বেশি বেশি বোতলজাত পানি নিয়ে আসতে পারেন, পানির সবচাইতে বেশি সংকটের জায়গায়। তাই যত দূর সম্ভব আপনারা পানি আনার চেষ্টা করেন, খাবারের অভাব নাই, অনেক খাবার এখানে আসছে বাট পানি সংকট। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি পানির সংকট। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি। যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই সহযোগিতার কারণে আমরা কিছু মানুষের মুখে অন্তত খাবার পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আমাদের কার্যক্রম চলছে, আর নেট আসলে অথবা নেটের আওতায় গেলে আমরা এই ভিডিওটি আপলোড করব। আর আজকে হচ্ছে আগস্ট, আমরা প্যাকেজিং চলছে, দেখেন আমরা আসলে বহুত কষ্টের ভিতরে আছি। আমরা কিন্তু পানির ভিতরে, আমরা একটা খাট পেতে এখানে পানির ভিতরে কাজ করছি। যারা আর আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে আমার এই এই ইয়েতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। আমরা আপডেট জানাতে পারতেছি না নেট প্রবলেমের কারণে, আমরা নেট পাইলে আপনাদেরকে আপডেট জানাবো।